আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর সেই উপলক্ষে রাজ্য বিধানসভায় বিশ্বকবির ছবিতে মাল্যদান করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তিনি, শোনাবো। আমরা চিরকাল রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করে এসেছি, রবীন্দ্র জয়ন্তী পালন করে এসেছি। সারা বছর সকালবেলা যদি একটা রবীন্দ্রসঙ্গীত না শুনি, সকালে ঘুম থেকে উঠে দিনটাই ভালো যায় না, মনটাই ভালো থাকে না। এবং সেই জন্য রবীন্দ্রনাথকে আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি। কারা রবীন্দ্রনাথকে কোন অ্যাঙ্গেল থেকে শ্রদ্ধা জানাবেন আজকের দিনে, কেউ পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে করতে পারেন, কেউ ধর্মীয় উদ্দেশ্য নিয়ে করতে পারেন, অন্যরকম অন্য মানুষের অন্যরকম চিন্তাধারা হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে বাঙালিরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, বিশেষ করে ভারতবর্ষের মানুষ যারা, বাংলাদেশ তো বিশেষ করে, বাংলাদেশে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়, পশ্চিমবঙ্গে আমার মনে হয় সেই তুলনায় অনেকটাই কম।